সিপিআইএম এর পক্ষ থেকে বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যসভা নির্বাচনে আজকে প্রার্থীপদ জমা দিয়েছি। আমাদের প্রার্থী আপনারা জানেন যে কমরেড ভানুলাল সাহা, ওনার প্রার্থীপদ জমা হয়েছে আজকে। তো এমনিতে কোনো অসুবিধা নেই, আমরা যা যা নিয়ম আছে সেই নিয়ম মেনেই সমস্ত কিছু জমা দিয়েছে। এখন তো শেষ তারিখ তো জানেন যে 21 তারিখ পর্যন্ত নমিনেশন জমা দেওয়ার মেয়াদ রয়েছে। তো এই এবং স্ক্রুটিনি 22 তারিখে আমরা সমস্ত পদ্ধতিগুলোর মধ্য দিয়ে যাব। ত্রিপুরা সিট থেকে নমিনেশন দাখিল করে ফিরে এলাম। আমার নমিনেশন প্রপোজ করেছেন 2টি সেটে 13 জন এক্সিস্টিং বামপন্থী এমএলএরা। তো এই নমিনেশন রাজ্যসভার নির্বাচন এমএলএরা ভোট দেবে স্বাভাবিক কারণেই, এই কেন্দ্রে থেকে আমি এই ভোটে দাঁড়িয়েছি। আজকে নমিনেশন পর্ব শেষ হবে। আমি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।